আসসালামু আলাইকুম, সবাই ভুলে যাক আপনার স্বাগতম। তো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন ধানের জমিতে পানি ফেলা হয়েছে, আপাতত এখন বড় ধানের সময়। আর যেহেতু পানি চলছে জমিতে, আর হচ্ছে ভুল পাকানো এখনও একটা প্যাকেজ, কেবল একটা চাষ দেওয়া হয়েছে। আপাতত এখন বন্ধ কেন সেটা আপনাদের বলি। এখন বন্ধ বলতে জমিতে পানি প্রয়োজন ছিল, জমি চাষ করার সময় পানি লোড ছিল, কিন্তু চাষ করার পর পানি গন্ধ সব শেষ, মানে চাষ করলে প্রথম চাষ করলে পানি দেখা যাচ্ছে আপনার শেষ হয়ে যায়। সেজন্য এই যে পানি না থাকলে আবার তো দেখা যাচ্ছে সেরকম কাদা হবে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সেই ক্ষেত্রে যে পানি দেওয়া, তারপর পানি দেওয়া শেষ হবে, দেখা যাচ্ছে আবার জমি চাষ করা হবে, ওইটাও চাষ হবে। আপাতত এবার কোন ধানটা লাগাবো সেটা আপনাদের অবশ্যই জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, যে মানে একেবারে ধান লাগানো অবধি এই জমিটে, মানে এই জমিটা কী চাষ হবে, ওই যে সামনে যে রায়ের ভূঁই আছে, রায়ের ক্ষেত কেটে যে কোন ধানটা হবে সবই আপনার দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।